হ্যাঁ, আমিও বদলে গেছি। এখন যে আমাকে মনে রাখে আমিও তাকেই মনে রাখি। প্রথম স্পর্শ, প্রথম চুম্বন, প্রথম দেখা, প্রথম ভালোবাসা, তিনি হলেন মা। কাউকে মনে পড়ছে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে করছে জানাও, ভালোবাসো কাউকে বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না, অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। প্রেমে পড়লে তুমি সাহিত্য লিখতে শিখবে, বিচ্ছেদ হলে তুমি সাহিত্য বুঝতে শিখবে। তুমি পারবে না তোমার সম্বন্ধে লোকের ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি সুখী থাকবে। মেয়েরা 50,000 স্যালারির পাত্রকেও ফিরিয়ে দেই এই আশায়, কয়েক বছর পর বেকার ছেলেটাও 15,000 স্যালারি পাবে তার সাথে সংসার করবে বলে। জীবন সহজ না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে চলে। সেজেগুজে কারোর পছন্দ হতে যেও না, যে তোমাকে না সেজে পছন্দ করবে তার জন্যই সেজো। যখন কেউ একে অপরকে ছাড়া থাকতে পারবে না, সেক্ষেত্রে বাবা মায়েদের সম্পর্কটা মেনে নেওয়া উচিত, সন্তানদেরই মঙ্গল হয়, এতে আপনাদের প্রতি ওদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা অনেক বাড়বে। ডিপ্রেশন জীবনের পার্ট অফ লাইফ, আর ডিপ্রেশন কাটিয়ে জীবনে এগিয়ে যাওয়া হলো আর্ট অফ লাইফ। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে। একটু রাগ, অনেকটা অভিমান, ছোটোখাটো ঝগড়া, তার মাঝে একে অপরকে হারিয়ে ফেলার ভয়, একটা মিষ্টি সম্পর্ক। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল থাকে না, কিন্তু তারা ভেজালে পড়ে বেশি। বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা নয়, শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো, যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা ভালো। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো, তোমার তুমি ছাড়া কেউ নেই। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। স্বার্থের এই পৃথিবীতে সবাই মন নিয়ে খেলতেই ভালোবাসে, মন দিয়ে ভালোবাসতে কেউ আর জানে না। সব থেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে তোমার গুরুত্ব বুঝবে। ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না, মাঝে মধ্যে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ, ক্যারিয়ারের চিন্তা, একাকিত্ব, ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়। ধৈর্য হলো একজন মানুষের প্রধান গুণ। একজন মানুষকে যদি জীবনে সফল হতে হয়, তবে তার মাঝে ধৈর্য ধরার গুণ অবশ্যই থাকতে হবে। ধৈর্যই মানুষকে সব বিপদ আর দুরবস্থার মধ্যে আশা করার শক্তি দেয়। খুব কষ্ট পেতে পেতে মানুষ নীরব হয়ে যায়, মানুষটার ভালো লাগার অংশগুলো কমে আসে এবং রঙিন স্বপ্ন ধূসর হতে থাকে, তখন মানুষটা একা থাকতে ভালোবাসে। আমি কারণ ছাড়া যাদের আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও করে না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।